जर्सी खरीद के दोगे ना पापा? प्रॉमिस हो गया, देख लो अब आप प्रॉमिस तोड़ नहीं सकते, चांस ही नहीं। সদ্য মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা শহীদ কাপুর অভিনীত জার্সি সিনেমা। মুক্তির পর থেকে রীতিমতো ঝড় তুলছে সিনেমাটি। এদিকে মুক্তির প্রথম দিন মাত্র 4 কোটি রুপি আয় করেছে এই সিনেমা। তবে দ্বিতীয় দিনে আয় আরও বাড়বে বলে জানিয়েছেন বক্স অফিসের বিশ্লেষকরা। বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সিনেমায় শহীদ ও মৃণাল ঠাকুরের অভিনয় ঠিকই দর্শকের মন কেড়েছে বলে জানা গেছে। অন্যদিকে গত 14 এপ্রিল মুক্তি পায় দক্ষিণী সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2। সিনেমাটির সাফল্য এখনও অব্যাহত রয়েছে। খুব শিগগির 800 কোটি রুপি আয়ের সিনেমার তালিকায় নাম লেখাতে চলেছে এই সিনেমা। 2019 সালে মুক্তি পেয়েছিল গৌতম তিন্না নুরি পরিচালিত তেলেগু সিনেমা জার্সি। এর মুখ্য চরিত্রে অভিনয় করেন তারকা অভিনেতা নানি। সেই সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করেছেন শহীদ কাপুর। এদিকে কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমার সঙ্গে গত 14 এপ্রিল সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতারা, কিন্তু 1 সপ্তাহ পিছিয়ে 22 এপ্রিল মুক্তি পায় সিনেমাটি।